হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। কালকে তো দিদির বাড়ির থেকে চলে এসেছি, তা আজকে সকাল সকাল বাজার করে নিয়েছি। বাজার করে তো আগে বাজারে মাছ সবজি সব রাখা আছে, পরে কাটবো। সবার আগে টিফিনটা করে নিই, তারপরে সব কাজ, কেননা কাজ করতে গেলে আর টিফিন করা হয় না, অনেক দেরি হয়ে যায়। চলো আগে টিফিনটা করা যাক, তারপরে রান্না বান্না সব কাজ। সবার আগে টিফিনটা করে নি না, এটা খোলো। আমরা যখন খাচ্ছিলাম তখন ও ব্রাশও করেনি, ও কাজে যাবে বলে আমরা খেয়ে নিলাম, আর ও ব্রাশ করেনি, তখন ও ফোন নিয়ে গেম খেলে যাচ্ছে, তাই জন্য এখন একা একাই খাচ্ছে। কিছু করার নেই, একাই খাও। টিফিন তো করা হয়ে গেল, টিফিন করে চলে এসেছি। এবারে মাছটা কাটতে হবে, তা মাছ কাটতে আমার কতক্ষণ সময় লাগবে জানো তো? 1 ঘন্টা। চলো দেখাই যে কী কী কেনা হয়েছে মাছ। আমোদি মাছ, এটা দেখো জ্যান্ত মাছ কিনেছি। আরো আছে, এখানে শেষ না জানো তো। যেদিন বাজারে যাই পুরো মাছের বাজারটা উঠে আসে। দেখো ফেসা মাছ আরো আছে। আছে রুই মাছ, আর এখানে আছে মাছের ডিম। শুধু মাছ দিয়ে শেষ না, আরো আছে। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। মাংস দেখেছো কত রকম বাজার এসছে। এইবার আমাকে সব কেটে বেঁচে পরিষ্কার করে নিতে হবে, তা আমার কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে। তো চলো বন্ধুরা, আমি এগুলো এখন বেছে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। দেখো মাছটা কতটা জ্যান্ত, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনও কানকুয়া নাড়াচ্ছে। মাছ মাংস সব তো ধুয়ে রেডি করে নিয়েছি, আর এখন যেগুলো শুধু রান্না করবো সেইগুলো রেখে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই যে মাংস নিয়ে নিয়েছি, ছেলের জন্য মাংস করতে হবে, ও তো মাছ খায় না, আর আমাদের জন্য মাছ। মাছটা ঝিঙে দিয়ে করব, ঝিঙে দিয়ে ঝোল হবে, আর এটা হচ্ছে মাংসের জোগাড়। ছেলে তো একদমই মাছ খায় না, তাই জন্য ওর জন্য তো মাংস করতে হবে। তো চলো এখন আমাকে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কেন অনেকটা বেলা হয়ে গেছে। আগে আমি ভাতটা বসিয়ে নিই। খুব তাড়াতাড়ি করে রান্না করেছি, রান্না কমপ্লিট হয়ে গেল। 2টো উনুনে রান্না করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়েছে। তা চলো, রান্নাগুলো দেখতে ইচ্ছে করছে না, চলো দেখাই তোমাদের রান্না কী কী করেছি। তো দেখো সবার প্রথমে যেটা হলো সেটা হচ্ছে ভাত, তারপরে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাটা পোনার ঝোল, এখানে আছে লাল শাক ভাজা, আর আছে মাংস। তো আজকের মেনুতে এইটাই। কীরকম লাগলো দুপুরের মেনুটা? ভালো না? তো চলো, ছেলে তো পড়ে চলে এসেছে, এবার ওকে খেতে দিতে হবে। ওকে আমি আগে খেতে দিয়ে দিই, তারপরে বাকি কাজ সারতে হবে। সন্ধে হয়েছে, আর সন্ধ্যা হতেই বন্ধু এসেছে বাড়িতে। তো চলো দেখো,
এই বন্ধুকে তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, ওর নাম হচ্ছে ফুল। ফুল আবার স্টাইল দিচ্ছে, চুল ফুলে। ওটা হচ্ছে ফুলের ছেলে, তোমরা তো চেনোই ওকে। ও হচ্ছে জয়। এই ও পাখিকে দেখানো হয়নি, ওই জন্য পাখি আবার উঁকি মেনে মেনে দেখছে। দাঁড়া দেখাচ্ছি। হাই বল। হাই বল। বলো বলো বলো। খেতে ব্যস্ত আছে চা বিস্কুট। তো চলো আমরাও চা খেয়ে নিই, এখানে চা এসে গেছে, চা আবার ঠান্ডা হয়ে যাবে। তো চলো, সবাই তো চা খাওয়া হয়ে গেল, কিন্তু শুধু চা খেলে তো আর হয় না, এবার একটু অন্য কিছু খাওয়া যাক। তো চলো সেটা যদি রান্না করে নিই, তারপরে খাওয়া হবে। পোষ দিচ্ছে দেখেছো। তো চলো কিছু রান্না করা যাক। সবাই মিলে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি এগ চিকেন চাও। তো চলো এখন সবাই মিলে খাওয়া হবে। খাবার রেডি, সবাই মিলে এখন খাওয়া হবে। পাখি তোকে দিয়েছে চামিন? সস খাবি তুই? অল্প করে নে, ভালো লাগবে। আচ্ছা আমি একটুখানি খেয়ে নিই সবার সঙ্গে, নাহলে আমি বাপ পড়ে যাব, সবাই খেয়ে নেবে। পাখি চিকেন পেয়েছিস? পাখি পাতে চিকেন পরেনি, পড়েছে চিকেন। ওরা চলে গেল, ওদের দিয়ে এলাম একটু বাইরে এগিয়ে। তো চলো বন্ধুরা, আজকে আর রাতের রান্না কিচ্ছু করবো না, চাউমিন খেয়েছি, পেট কিন্তু ভর্তি হয়ে আছে। সবাই মিলে চাউমিন খেয়ে নিয়েছি, চিকেন চাও, আজকে আর রান্না করবো না। তো চলো এবার বসে বসে শুধু টিভি দেখবো আর কিচ্ছু না, তারপরে একটু রাত হলেই শুয়ে পড়বো, ব্যাস আজকের কাজ হয়ে গেছে। আজকে রুটি তরকারি একদমই না। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো, টাটা, গুড নাইট।